হাই হ্যালো নমস্কার সাত শ্রী আকাল ওয়েলকাম তোমাদের আমার নতুন ভিডিওতে। তো কালকে পুশ ডে ছিল, মারলাম ভালো ট্রাইসেপ আর্ম নিয়েছিল, আজকে তোমার লেগ মারবো, আজকে হেভিওয়েট মারার চেষ্টা করবো, চলো দেখা হচ্ছে। তো এটা ফার্স্ট ওয়ার্ম আপ সেট 40 কেজি, দেখি কটা রেপস হয়। ৭০ কেজিতে প্রায় 12টা মতো মারলাম, ভাবছি অ্যাড করবো, সেকেন্ড সেট আছে, দেখা যাক। হবে তো 90 কেজিতে তোমার 7টা মতো রেপস মারলাম, হয়তো পারফেক্ট হয়নি, আগেরবার যখন 75 কেজি হাইস্ট ছিল এবার 90 কেজি হলো, নেক্সট টাইম পারফেক্ট হবে, চলো। তো বারবেল স্কোয়াট স্পট আছে, ছাতা নিয়ে নিবে, রোদ লাগবে, ইন্ডিয়াতে আর্মি ছিল, আর্মি থেকে বডি বিল্ডিং এ চলে গেল, বিশাল এনার্জেটিক মনে হচ্ছে, আগের দিন 75 কেজিতে মারছিলাম, তো আজকে স্ট্রেংথ বেড়েছে, 90 কেজি হলো, মানছি একটু পোস্টারে ভুল ছিল, আস্তে আস্তে ঠিক হবে, চাপ নাই। তো চলো নেক্সট ওয়ার্কআউটে দেখা হচ্ছে। একা জিম করা মজাটাই আলাদা, দেখতে পাচ্ছ জিমে এখন কেউ নেই, আমি একাই আছি, তো লেগ ওয়ার্কআউট মারছি, বিশাল মজাই আসবে, অসুবিধা নেই, চলো। আছে মানে ওইটা লেগ এক্সটেনশন যে মেশিনটা হয় সেটাতে হয়, বাট দেখতে পাচ্ছ জিমে মেশিনটাই নাই, তো কি করবো তোমার এই মেশিনটাই লাগাবো, ঠিক আছে, তো দেখো কি করলে মারছি। কি হয় এটাই খেলে, এটা সবাই বলে ফ্যান লস হয় ফ্যাট বার্নার, কিন্তু আমি বলি না, এটা ফ্যাট মোবিলাইজ করে, কারণ লো কার্ব থাকে তখনই তোমার কাজ করবে, আচ্ছা তো কার্বের সঙ্গেই এটা কাজ করে,
ওকে এই চেষ্টা আমার কাজ করবে আর এই খালি পেট থাকো আর ইনসুলিন তো স্পাইক করে ইনসুলিন স্পাইক করলেই কাজ করে আর এই যে আর একটা কাজ আছে অ্যান্ড্রোজেন রিসেপ্টর ওকে অ্যাক্টিভেট করে তুমি যখন অ্যানাবলিক অ্যান্ড্রোজেন সাইকেলে থাকো তখন এটা কাজ আরো বেশি দেয় তার জন্য বেনিফিট এটা সিক্রেট জানা ইফ ইউ ডোন্ট নো নাও ইউ নো শুনলা যারা বুঝতে পারলাম আমার মতো তারা ওসব কিছু করার দরকার নেই জাস্ট ক্যালোরি ডিফিসিটে থাকো যদি ফ্যাট লস করতে চাও আর অবশ্যই ওয়ার্কআউটটা করো কার্ডিও করো এনাফ এবার যদি আমার দাদার মতো মানে পুরো বডি বিল্ড হতে চাও হাতের সাইজ দেখতে পাচ্ছ 15 বাট আমার বেশি ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট এক্সারসাইজে দেখাও ও একটা এক্সারসাইজ করবো যেটা তোমার কি বলো ওটা হ্যামস্ট্রিং কাল তো মেশিনটাতে মেশিন তো নাই আনেনি এই যে নাটো না মেশিন আর আমি কিছু বলতে চাই এই মেশিনে মারা যেত বাট লুকি রেখেছে জানি না কোথায় কি করবো জানি না তো ওয়ার্কআউট বাদ দিতে হচ্ছে বাট আমি কিছু বলতে চাই বাট তোমাদের অবশ্যই একটা কথা বলো তোমাদের লেগ কোনো সময় মিস করবে না আমি এক বছর মানে এক বছর হতে চলো প্রায় 8-9 মাস লেগ মারিনি বলতে গেলে ঠিক আছে এটা করো না প্রত্যেক বডি পার্টে স্ট্রং করো ওকে চলো Slowly contract, hold, 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 stretch ওতো হবে না স্যার বাস 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 পায়ে কমে না এলবো এগিয়ে যাচ্ছে তাহলে কাজ কী করে হবে হোল্ড আরো উঠবে আরো উঠবে আরো উঠবে আরো উঠবে হোল্ড হ্যাঁ স্লোলি বারবেল হিপ থ্রাস্ট আছে ঠিক আছে এটা করবো তিন সেট এটাতে বেশি হেভি হেভি যাবো না কারণ এটা ইঞ্জুরি হওয়ার চান্স থাকে আর অনেক ছেলেরা এই ওয়ার্কআউটটা করে না বলে যে গার্লসদের জন্য এটা বাট আমার মতে প্রত্যেক এক্সারসাইজ করা উচিত প্রত্যেক মাসেলকে ভালো করে গ্রোথ করা উচিত তবে স্ট্রেন্থ বাড়বে নাকি তো চলো দেখা হচ্ছে ফার্স্টটা কমপ্লিট হলো এবার তোমার বলবো কার্সো এক্সারসাইজ মানে দুটো ওয়ার্কআউট করি আমি একটা স্মিথ মেশিনে আর একটা তোমার কার্সের মেশিন আছে চলো দেখাচ্ছি তোমাদের তো দেখতে পাচ্ছ এবার কার্সো মারবো স্মিথ মেশিনে এটাতে 70 কেজি ওয়েট আছে তো কারো দেখা দেখিতে তোমরা যদি জিম করো কারো দেখা দেখিতে ওয়েট লাগাতে যাবো না যেটা তোমার বডিতে যেটা যেটা পারবে সেই ওয়েটে করবো করবা যেটাতে 12টা রেপস আরামসে যায় তাহলে করবো এটাতে চলো তোমার এটা দেখা তোমরা তো এটাতে প্রায় 12টা মতো মারলাম ঠিক আছে এরপর আরও দুসের আছে সেটা তার ভিডিও করছি না তো এরপরে যেটা কালসে যে মেশিনে একটা একটা আলাদা মেশিন আছে ওটাতে ওয়ার্কআউট করবো সেটা তোমাদের দেখাবো তো চলো বন্ধ করলাম তো আমি অনেককে দেখেছি জিমে এসে কাপস মারতে মারে না তারা তো তোমরা এটা ভুলটা করো না কাপস অবশ্যই লেগ এসব মেরো কারণ এইসব মাসেল গ্রোগুলো তবেই দেখতে ভালো লাগবে ঠিক আছে তো যখন এটা মারছিলাম ওয়েট একটু ইজি লাগছিলো ভাবছি ইনক্রিজ করবো কত মনে হয় 5 করে দেখি চলো ওয়েটটা ঠিকই ছিল পরে সেটা বাড়াতে ইচ্ছে হচ্ছে মানে পাম্প সেরকম পাচ্ছি না চলো বাড়িনি দেখতে থাকো আর বাই দ্য ওয়ে বলো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও
ওটা একটু হেভি হয়ে গেছিলো, কোনো ব্যাপার না, একটু ফিলটা ভালো পেলাম। চলো এবার তোমার লেগ কমপ্লিট, তাও একটা এক্সারসাইজ মিস গেল, ডেড লিফট ছিল আজকে, আজকে মারবো না তোমার, কালকে মারবো, ব্যাক আছে, ব্যাক বাইসেপ, এবার অ্যাবসটা মারবো, অ্যাবস ট্রেন করবো। চলো অ্যাবসের ট্রান্সেস করতে অনেককে দেখেছি, পুরো বডি নিয়ে চলে আসবে, মানে এবারগুলো পুরো নিয়ে চলে আসবে বসার মতো পজিশনে, বাট এটা তোমার আমরা বডি বিল্ডার, আমাদের অ্যাবসের জন্য কাজ করছি, তো আমাদের অ্যাবস কত যতটা কন্ট্যাক্ট হবে, মানে দেখলাম যেভাবে করলাম পজিশনে ওইরকমই, ঠিক আছে। আর যারা ওরকমই করছো, মানে পুরো বডি নিয়ে চলে আসছো, সেটা ব্যাক ইনভলভ হচ্ছে, ওটা তোমার অ্যাবসে তখন কন্ট্যাক্ট হারিয়ে যাচ্ছে, তো এটা ট্রাই করো। অনেক বিগিনাররা একটা ভুল করে, যখন তারা জিম আসে তারা ভাবে সিক্স প্যাক অ্যাপস ট্রাই করবো, তো ঠিক আছে সেটা ভাবাটা খারাপ না, কিন্তু তারা দেখি ডেলি জিমে এসেই সবার আগে অ্যাপস মারে, বাট তুমি যদি সবার আগে অ্যাপস মারো তাহলে অ্যাপস মাসেলটা রেস্ট পাচ্ছে না, ঠিক আছে, রিকভারি হচ্ছে না। আর অ্যাপস মারলে যে তোমার অ্যাপস বেরোবে এটা ভুল ধারণা, মানে তোমাকে ক্যালোরি ডেফিসিট আর ডায়েট কার্ডিও রাখলে তবেই অ্যাপস আসবে, আর যদি ডেলি অ্যাপস মেরে যাওয়া ওটা শুধু অ্যাপসের মাসেলটা গ্রো হবে, বুঝলাম ব্যাপারটা, ওপরকার স্ক্রিনে যদি ফ্যাট না কমে তাহলে অ্যাপস ভিজিবল হবে কী করে, ঠিক আছে, এগুলো একটু মাথায় রেখো, দেখবে সিক্স প্যাক কি এইট প্যাক চলে আসবে। তো তোমার 60 সেকেন্ড মতো প্ল্যান করবো, তো চলো স্টার্ট করি। এই এক্সারসাইজটা ডেলি অ্যাপসের জন্য করো, যেদিন অ্যাপস মারবা ওইটা বিশাল ইফেক্ট করে। আমার প্ল্যাঙ্ক মারা কমপ্লিট হয়ে গেছে, এবার সাইড প্ল্যাঙ্ক আছে, তাহলে তোমার অ্যাপসটা মারাটা কমপ্লিট, আর কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে, বাস ওয়ার্কআউট ডান আজকের মতো, ঠিক আছে, লেগ অ্যাপস ডান। তো ভিডিওটা এখানে এন্ড করছি, যারা যারা এতদূর এলে চ্যানেলটাকে নতুন দেখলে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেটা পারবো সেটা করো, ওকে, নো চাপ, চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, স্টে টিউন।